মুসলমানদের গৌরব গাথা এক স্বর্ণালী ইতিহাসের নাম অটোমান সাম্রাজ্য 1299 সাল থেকে 1924 দীর্ঘ 625 বছর মুসলমানদের এশিয়ায় এবং ইউরোপ এবং আফ্রিকা সহ তিন মহাদেশ বিজয়ের কাহিনী উত্তর আফ্রিকার টিউনিশিয়া থেকে ইউরোপের হাঙ্গেরি পশ্চিম এশিয়া ককেসাস ও রাশিয়ার ক্রিমিয়া থেকে পূর্বে জর্জিয়া আর আরবের ইয়েমেন সহ মুসলমানদের গোটা মধ্যপ্রাচ্য ও ইউরোপ বিজয়ের সময় এই সময়ের শাসন ব্যবস্থাকে বলা হয় অটোমান শাসন আর এই যুগকে বলা হয় অটোমান যুগ শাসকদের বলা হয় অটোমান শাসক আর সাম্রাজ্য কে বলা হয় অটোমান সাম্রাজ্য বা উসমানীয় খেলাফত অটোমান শব্দটি উসমান শব্দের বিকৃত রূপ মূলত উসমান ছিলেন এক তুর্কি বীর যোদ্ধা 1258 অথবা 1259 সালে তৎকালীন আনাতোলিয়ায় তার জন্ম তার পিতা ছিলেন আর্তুগুল গাজী জন্মগতভাবে তিনি একজন অমুসলিম ছিলেন ছিলেন প্রচণ্ড মুসলিম বিদ্বেষী দাদা সালজুক কর্তৃক ইসলামী জগৎকে ধ্বংস করে দিতে আদিষ্ট হয়েছিলেন আর্তুগুল গাজী দাদার নির্দেশ মানতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন আর্তুগুল কিন্তু তার নিয়তিতে ছিল অন্য কিছু তার হাতেই প্রতিষ্ঠা পায় উসমানীয় খিলাফত বা অটোমান সাম্রাজ্য যে খেলাফতটি ছিল মুসলিম জাহানের সর্ববৃহৎ খেলাফত যে সাম্রাজ্যের বিস্তৃত রূপ ছিল এশিয়া ইউরোপ ও আফ্রিকার 100টিরও অধিক দেশ সাম্রাজ্য পরিচালনা করেছেন 36 জন সম্রাট সাম্রাজ্যের প্রথম গোড়াপত্তনকারী সম্রাট ছিলেন আর্তুগুল গাজী তিনি ছিলেন কাই বংশোদ্ভূত এক যাযাবর সাহসীবীর ইতিহাসে তার উত্থান ছিল অনেকটাই কাকতালীয় 1224 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান সেলজুক সাম্রাজ্যে আক্রমণ চালান এ সময় সেলজুক সাম্রাজ্যের সিংহাসনে আদিষ্ট ছিলেন সুলতান আলাউদ্দিন কাইকোবাদ সালজুকি খবরটি দ্রুত কাই প্রধান সুলাইমান শাহর নিকট পৌঁছায় চেঙ্গিস খানের হামলার কথা শুনে তিনি সালজুকির প্রতি সমর্থন ব্যক্ত করেন প্রতিটি শহর উসমানীয়দের শক্তিশালী ঘাঁটি হিসেবে রূপান্তরিত হয় এভাবে ওরহান গাজী তার রাজ্য বিস্তৃতির অভিযান চলমান রাখেন 1362 সালে 104 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন ওরহান গাজীর মৃত্যুর পর সাম্রাজ্যের হাল ধরেন সুলতান প্রথম মুরাদ ক্ষমতায় আরোহণ করে তিনিও বিজয় অভিযান অব্যাহত রাখেন ১৩৬২ সালে তিনি সর্বপ্রথম বাইজান্টাইনদের তৃতীয় বৃহত্তম শহর আন্দ্রিনাপোল দখল করে নেন ১৩৬৩ সালে প্রথম মুরাদ বুলগেরিয়া দখল করেন ১৩৭১ সালে তিনি মাত্র 800 সৈন্য নিয়ে সার্বিয়ান সৈন্যদের মুখোমুখি হয়ে 90,000-এর বিশাল সার্বিয়ান বাহিনীকে পরাজিত করেন ১৩৮৮ সালে আক্রমণ করেন বসনিয়া ১৩৮৯ সালের মধ্যে তিনি বলকান অঞ্চলের সার্বিয়া বুলগেরিয়া মেসিডোনিয়া গ্রিস বসনিয়া হার্জেগোভিনিয়া মন্টিনিগ্রো আলবেনিয়া ক্রোয়েশিয়া কসোভো হাঙ্গেরি ও রোমানিয়া জয় করেন প্রথম মুরাদ ১৩৮৯ সালের 15 জুন মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন প্রথম বায়োজিদ তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের চতুর্থ সম্রাট ১৩৯০ সালে তিনি আইদিন সারুহান ও মেন্ডেস জয় করেন এ সময় জার্মিয়ান আকশেহির ও নিদে শহর উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় ১৩৯৩ সালে প্রথম বায়োজিদ কার্ভুনা সিলিস্ত্রা জয় করেন ১৩৯৪ সালে তিনি দানিউব নদী অতিক্রম করে ওয়ালিয়াচিয়া দখল করে নেন ১৩৯৬ সালে তিনি হাঙ্গেরির খ্রিস্টান জোটকে পরাজিত করেন তবে ১৪০২ সালে তিনি আঙ্কারার যুদ্ধে তৈমুর লঙের কাছে পরাজিত হন এবং ১৪০৩ সালে তিনি মৃত্যুবরণ করেন ১৪০২ থেকে ১৪১২ সাল পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যে কেন্দ্রীয় কোনো শাসক ছিল না উসমানীয় সাম্রাজ্যে এই সময় গৃহযুদ্ধ চলমান ছিল ইতিহাসে এই সময়টিকে উসমানীয় গৃহযুদ্ধ হিসেবে বলা হয় চলমান গৃহযুদ্ধে জয়ী হয়ে সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন প্রথম মুহাম্মদ তিনি সাম্রাজ্যের সংঘটিত গৃহযুদ্ধ বিচক্ষণতার সঙ্গে সমাপ্তি ঘটান ১৪২১ সালে তিনি মৃত্যুবরণ করেন প্রথম মুহাম্মদের মৃত্যুর পর দ্বিতীয় মুরাদ মাত্র ১৬ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন প্রথম মুহাম্মদ গৃহযুদ্ধ বন্ধ করলেও ষড়যন্ত্র থেমেছিল না দ্বিতীয় মুরাদের বিরুদ্ধে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায়
অনাস্থা ও বিদ্রোহ শুরু হয়েছিল। দ্বিতীয় মুরাদ দীর্ঘ 8 বছর যাবৎ সেগুলোকে কঠোর হস্তে দমন করেন। বিদ্রোহ দানকারী আইদিনী, জেরমিয়ানি, মেন্তেশে ও তেকে রাজ্যকে উসমানীয় সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন। 1428 সালে কারমানি যুদ্ধে তিনি বিজয়ী হন। 1430 সালে তিনি বলকানে উদ্ভূত ষড়যন্ত্র রুখে দেন এবং 1439 সালে তিনি সম্পূর্ণ সার্বিয়াকে দখল করে নেন। 1448 সালে তিনি কসোভার দ্বিতীয় যুদ্ধে খ্রিস্টান যৌথ বাহিনীকে পরাজিত করেন। 1450 সালে তিনি আলবেনিয়া বিজয় করেন এবং 1451 সালে মৃত্যুবরণ করেন। দ্বিতীয় মুরাদের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় মোহাম্মদ মাত্র 12 বছর বয়সে সুলতান পদে আদিষ্ট হন। 1444 সালের আগস্ট থেকে 1446 সালের সেপ্টেম্বর পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি সুলতানে ছিলেন। এরপর 1451 সাল থেকে 1481 পর্যন্ত টানা 30 বছর ক্ষমতায় ছিলেন। দ্বিতীয় মোহাম্মদ কনস্টান্টিনোপল বিজয় মনোযোগ দেন। 1453 সালে তিনি এটি দখল করে নতুন নাম দেন ইস্তাম্বুল। বর্তমানে শহরটি তুরস্কের অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। অতঃপর বিজয়ের পর সেখানে একটি আইয়ুব সুলতান মসজিদ নির্মাণ করেন। এই বিজয়ের পর তিনি হায়া সোফিয়াকে মুক্ত ঘোষণা করেন। 532 সালে প্রথম জাস্টিনিয়ান এটি গির্জা হিসেবে নির্মাণ করেছিলেন। প্রায় 950 বছর যাবৎ এটি গির্জা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। দ্বিতীয় মোহাম্মদ এটিকে মসজিদে রূপান্তর করেন, ফলে এখানে ইসলামী শাসনের ভিত্তি মজবুত হয়। দ্বিতীয় মোহাম্মদ ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী শিল্প নির্মাতা। তার অসাধারণ নির্মাণ শৈলীর ফলে শহরটি তখন ছিল রাজকীয় রাজধানী। কোনো ঐতিহাসিকের মতে সুলতান দ্বিতীয় মোহাম্মদ ইস্তাম্বুলের সবকিছু নির্মাণ করেছিলেন। রাজ্য পরিচালনার পাশাপাশি সুলতান জ্ঞান বিজ্ঞানে বিশেষ উৎসাহী ও পারদর্শী ছিলেন। তিনি একাধারে তুর্কি, আরবি, ফার্সি, গ্রিক ও ইতালি ভাষায়ও দক্ষ ছিলেন। 1481 সালে সাহসী বীর ইস্তাম্বুলে মৃত্যুবরণ করেন। মুসলমানদের গৌরবের এ অতীত আজও প্রতীক হয়ে আলোচনায়। আজ অটোমান সাম্রাজ্য নেই আরতুগুল গাজী ও উসমান, কিন্তু তারা না থাকলেও ইউরোপ জুড়ে সাক্ষী হয়ে আছে তাদের কীর্তিগাথা। অতীত গৌরবের বর্তমান সাক্ষী হয়ে বিশাল ইউরোপের মাঝে বেঁচে আছে ছোট্ট তুরস্ক। শুধু ইউরোপেই নয়, গোটা বিশ্বে স্বজাতিতে জৌলুস বিচ্ছুরণে প্রদীপের ভূমিকা রাখছে এই তুরস্ক। বিংশ শতাব্দীর শুরুতে হারিয়ে গেছে অটোমান সাম্রাজ্য, আর একবিংশ শতাব্দীর শুরুতে আবির্ভূত হয়ে তাদেরই যোগ্য উত্তরসূরি হিসেবে দাঁড়িয়ে আছে বর্তমান তুরস্ক।